অল টু ইসলাম টিভি, সত্য ও ন্যায়ের পথে। যিনি আজকে কলমা পড়বেন, ওনার আগের নাম, ওনার পূর্বের নাম ছিল শ্যামল সিংহ। শ্যামল সিংহ, ওনার আব্বার নাম হচ্ছে যতীন্দ্র লাল সিংহ। ওনার বাড়ি হচ্ছে হাটহাজারি উপজেলার মেখল গ্রাম, মেখলে। উনি কলমা পড়বেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি কেউ আপনাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করছে, জোর করে আপনাকে প্রভাবিত করে ইসলাম ধর্মের দিকে ধাবিত করছে, নাকি আপনি নিজে নিজে কলমা পড়তেছেন? আমাকে কেউ ইচ্ছে করে কখনো বলে নাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমি বিগত যখন আমার বয়স 12 বছর, তখন থেকেই ইসলামের একটা আলো কেন জানি আমার মনের ভিতরে সবসময় শুধু আল্লাহর রসুলের, আল্লাহর হাবিবের, সবসময় ওনার নামটাই আমার স্মরণ হতো। যদি কোনো সময় আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতাম, তখন আমার মনটা যে জাগতো যে আমি মসজিদে গিয়ে একটা নামাজ আদায় করি, কিন্তু আমার পারিপার্শ্বিকতার কারণে আমি তা করতে পারি নাই। এর মধ্যেও আমি অনেক বাধা বিপত্তি কেটে আজ এ পর্যন্ত আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাল্লাহ আমাকে কেউ বাধা সৃষ্টি করে নাই, এবং কেউ আমাকে জোরপূর্বকও আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলে নাই, কিন্তু আমি স্বেচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি। যেই ধর্মের মধ্যে আল্লাহর রসুলের যে কালেমা তৈয়ব, আমার মনের মধ্যে সবসময় দিন রাত সবসময় 24 ঘন্টাই জিকির করতে থাকে। আমি সেই কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি, আপনারা আমার জন্য সেই দোয়াই করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা যে খেদমত করে যাচ্ছেন এই করোনাকালীন, এই গৌসিয়া কমিটির খেদমতগুলোর মধ্যে এটা একটা খেদমত। এটা এই ভাই যিনি কলমা পড়তে আসছেন, ওনাকে উনি যখন কলমা পড়বেন বলছেন, এই খেদমতটা এই এফিডেভিট করা থেকে শুরু করে যত খরচ এগুলো করছেন গৌসিয়া কমিটির ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আমাদের এই ডিসি রোড, এখানে ডিসি বিএড কলেজ বাইলাইন শাখা গৌসিয়া কমিটি, বিএড কলেজ বাইলাইন শাখা গৌসিয়া কমিটি ইউনিট শাখার ভাইয়েরা এই খেদমত আঞ্জাম দিয়েছেন। আমি গৌসিয়া কমিটির ভাইদেরও শুকরিয়া আদায় করতেছি। আপনার আপনি একটু আমার মুখে মুখে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল আল্লাহর প্রেরিত রসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা তার প্রেরিত রসূল। আপনি এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আপনার নাম আগে ছিল শ্যামল সিংহ, ইসলামে আপনার নাম হচ্ছে মোহাম্মদ আলী। আপনার নাম মোহাম্মদ আলী। এই যে কারবালার ঘটনা আলোচনা হয়েছে এতদিন পর্যন্ত, এই কারবালার দুলহা ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। আপনার নাম মোহাম্মদ আলী। আপনি এগুলো আপনার যে আইডি কার্ড আছে, জন্ম নিবন্ধন আছে, এগুলো আপনি এফিডেভিট দেখিয়ে এগুলো সব ঠিক করে নেবেন। একটা কথা জেনে রাখবেন, এদিকে দেখেন, কলমা যখন
কেউ কোনো বিধর্মী ভিন্ন ধর্মের লোক যখন কলমা পড়ে মুসলমান হয়ে যায় তার বিগত জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যায়। এখন আপনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আপনার বিগত জীবনের যত গুনাহ ইভেন শিরিক গুনাহ পর্যন্ত আপনার মাফ হয়ে গেছে। কারণ আল ইসলামু ইয়াহদিমু মা কানা কবলাহু, ইসলাম ধর্ম অতীতের সব গুনাহকে মাফ, সব গুনাহকে মোচন করে দেয়। হ্যাঁ, আপনি এখন এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি মসজিদ দেখলে আপনার মনে ইসলামের প্রতি নামাজের প্রতি একটা আন্তরিকতা, এখন আপনি সেই সুযোগটা পেয়ে গেছেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আমাদের ভাইয়ের আপনাকে বই দিবে নামাজ কলমা পড়ার, আপনি সেগুলো পরে পরে বই থেকে শিখে নেবেন, আর যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করবেন। আপনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, আপনি পেশা কি? আমার পেশা টেলারিং কাজ, আমি একজন দর্জির কাজ করি। উনি টেলারিং কাজ করেন, উনি দর্জি কাজ করেন। এখন আমাদের মুসলমান ভাই আপনার দোকানটা কোথায়? আমার কোনো দোকান নেই, আমি একজনের দোকানে এমনিতেই কর্মচারী হিসেবে কাজ করি। কর্মচারী, উনি একজন টেলার মাস্টার, উনি কাজ করেন, উনি কোনো এখানে কারো টাকা পয়সার জন্য কলমা পড়েন নাই, এটা মনে করিয়েন না, উনি কলমা পড়েছেন স্বেচ্ছায়, উনি নিজে শ্রম দিয়ে কাজ করেন। উনার পরিবার, আপনার পরিবারের লোক? আমার পরিবারে আমার মা বেঁচে আছেন এবং আমার একটা ছেলে আর আমার ওয়াইফ আছেন, কিন্তু ওনারা আজ থেকে আমার কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল, তো ওনাদেরকে আমার চালিয়ে রাখাটাই আজ থেকে আরও দায়িত্বটা আমার বেড়ে গেল। আমি যতটুকু বুঝতে পারতেছি যে আমাকে চালিয়ে রাখতেই হবে ওনাদের, কারণ তা না হলে আমি আল্লাহর কাছে দায়ী থেকে যাব। মাশাআল্লাহ, আপনি ওদেরকে খরচ ফেরত দিবেন এবং আপনি যে কলমা পড়েছেন ওদেরকে আপনি এগুলো বুঝাবেন ইনশাআল্লাহ। আপনি ওদেরকে আস্তে আস্তে যদি কলমা পড়ে মুসলমান বানাইতে পারেন, আপনি যে কলমা পড়ে দুই ডবল সওয়াব পেলেন, ওদেরকে কলমা পড়াইতে পারলে আপনি অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আপনি সংসারের খরচ বিরো সব দিয়ে দেবেন, কোনো প্রয়োজন হলে আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আর আপনি নামাজের পর ভাইয়ের আপনার সাথে একটু আলিঙ্গন করবে, আপনি সেই সুযোগ দিবেন। প্রথমে আমি আপনার সাথে একটু আলিঙ্গন করতেছি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ইনি যে আজকে কলমা পড়ে মুসলমান হলেন, আয় আল্লাহ ওনার উসিলে আমাদের জীবনের গুণ মাফ করে দিন। আল্লাহ এই ন মুসলিম ভাই মোহাম্মদ আলীর উসিলায় আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ মোহাম্মদ আলীর এই কলমা পড়ার উসিলায় আমার হুজুরে কাবলাকে হায়াতে খিজরি নসিব করুন, পিসা হুজুর কাবলাকে হায়াতে খিজরি নসিব করুন। আল্লাহ সকল মুসল্লিদের যারা হাত তুলেছেন সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ ওনাকে ইসলামের রীতিনীতি আমল করে চলে যাওয়ার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খাইরাল কুনুরাশি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।